আবার আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সাবেক প্রেসিডেন্ট এ কে এম ফাহিম মাসরুর। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আমরা যেহেতু শুরুতেই উল্লেখ করেছি যে আজকে আমরা তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করব, তো আমি শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব যে তথ্য প্রযুক্তি খাতের বর্তমান অবস্থা কি, এবং সেই সাথে জানতে চাইব যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবটা এই খাতে পড়েছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি দেখি গত কয়েক মাসে সারা জি শুনতে পাচ্ছেন আপনি? আমার কথা শোনা যাচ্ছে? জি এখন শুনতে পাচ্ছি, জি বলুন। জি, যেটা আমি বলছিলাম যে গত কয়েক মাসেই আসলে যুদ্ধ পরবর্তী সময়ে অনেক দেশেই, পার্টিকুলারলি ইউরোপ আমেরিকার অর্থনীতিতে কিন্তু এক ধরনের বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে, এবং অনেক ক্ষেত্রেই প্রচুর দেখা যাচ্ছে যে লে অফ হচ্ছে, এবং লে অফের একটা বড় অংশ কিন্তু হচ্ছে টেকনোলজি সেক্টরে। আমরা যেমন গুগল, ফেসবুক, বড় বড় কোম্পানিতে অনেক তথ্য প্রযুক্তির লোক কিন্তু চাকরি হারাচ্ছে, সেটাকে আমরা দেখেছি। এখন বাংলাদেশের মতো জায়গায় যেখানে তো আমাদের তথ্য প্রযুক্তি সেক্টরটা অত বড় এখনো হয়নি, সেখানে আসলে এর ইম্প্যাক্টটা কি হবে সেটা এখনো একটু আর্লি, বাট সোফার আমরা এখনো কোনো বড় ধরনের ইম্প্যাক্ট দেখিনি। কিন্তু যেটা হতে পারে যে আগামী দিনগুলিতে দুইভাবে আসলে এক ধরনের ইম্প্যাক্ট তৈরি হতে হওয়ার সম্ভাবনা আছে। একটা হচ্ছে যে যেহেতু ও সকল বাইরের কান্ট্রিগুলিতে অলরেডি লোকজন ছাঁটাই হচ্ছে, সেই জন্য ওই সকল কান্ট্রির আউটসোর্সিং বাংলাদেশের মতো কান্ট্রিতে একটু কমে যেতে পারে, কারণ ওই সব দেশেই এখন প্রচুর লোকজন অ্যাভেলেবেল হয়ে গেছে। তো সেটার একটা ইম্প্যাক্ট অফকোর্স পড়তে পারে। আরেকটা হচ্ছে যে ওভারঅল টেকনোলজিতে ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা বিভিন্ন স্টার্ট আপ ইনভেস্টমেন্ট বলি, ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সেইগুলো কিন্তু সারা ওয়ার্ল্ডেই কিন্তু আমরা দেখেছি যে গত 6 মাস থেকে গত 12 মাস পর্যন্ত সময়ে বেশ অনেক কমে গেছে। 2022 সালে, আসলে 2021 সালের থেকে প্রায় 60-70% ইনভেস্টমেন্ট কিন্তু টেকনোলজি সেক্টরে কমে গেছে। তো বাংলাদেশও আমরা যেমন দেখেছিলাম 2021-22 সালে বেশ কিছু স্টার্ট আপের অনেক বড় বড় বিনিয়োগ হয়েছিল, কিন্তু গত 5-6 মাসে কিন্তু আমরা দেখছি সেই বিনিয়োগের পরিমাণ অনেক কমে গেছে। তো সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু অলরেডি আমরা দেখেছি যে আমাদের স্টার্ট আপ টেকনোলজি সেক্টরে অলরেডি পড়া শুরু হয়েছে। একেবারে যে আমাদের কোম্পানিগুলো যে গণহারে লোক ছাঁটাই করছে সেরকম না, বাট সামনের দিনগুলো আসলে একটু আনসার্টিন, এখানে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে সেটা আমাদের আরো একটু ওয়েট করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু ওভারঅল আমরা দেখেছি যে ইনফ্লেশনের প্রেশার, মূল্যস্ফীতির প্রেশার বেড়েছে অর্থনীতিতে, এই জন্য কিন্তু এখন লোকজন কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ব্যাপারেই তার বেশি জি জনাব মাসরুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন জনাব ফাহিম মাসরুর? শুনতে পাচ্ছেন আপনি? জনাব ফাহিম মাসরুর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জানি যে আমার দেশের, জি আমার আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার ওখান থেকে হয়তো নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে। জি আমি কি কন্টিনিউ করব? জি, আপনি অনেকটাই বলছেন যে তথ্য প্রযুক্তি খাতটা কিন্তু এগিয়েছে আমাদের দেশে অনেকটাই, এবং আপনি কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলেন যে ইনভেস্টমেন্ট অনেকটা কমে গেছে, এই কমে যাওয়ার পেছনে কারণটা কি আসলে? জি, যেটা বলছিলাম যে যেহেতু সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার একটা ব্যাপার চলে এসেছে, এবং আমরা দেখেছি যে আমেরিকার ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে, এবং ইন্টারেস্ট রেট বাড়াতে কিন্তু আসলে যেটা হয়েছে যে অন্যান্য অনেক মানে যে সকল একটু টেক ইনভেস্টমেন্ট কিন্তু সবসময় ভিসি, যারা ভেঞ্চার ক্যাপিটালিস্টরাই আসলে ইনভেস্ট করে। তো নর্মালি যে যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায় তখন ভেঞ্চার ক্যাপিটালিস্টরা কিন্তু আসলে ইনভেস্টমেন্টটা কমিয়ে দেয়, কারণ তখন স্টক মার্কেটেরও একটা ইম্প্যাক্ট পড়ে এর মধ্যে। তো আমরা দেখেছি যে বড় বড় টেকনোলজি ভিসি, যারা বড় বড় ইনভেস্টররা, কিন্তু শুধু এটা আমেরিকাতে না, সারা বিশ্বেই, লাইক ভারত বা
ইন্দোনেশিয়া, ভিয়েতনামের মতো কান্ট্রিতেও কিন্তু আমরা দেখেছি যে টেকনোলজি ইনভেস্টমেন্ট কমে গেছে। তো সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশে অলরেডি পড়েছে ইতিমধ্যেই। আরেকটা বিষয় হচ্ছে যে তথ্য প্রযুক্তি খাতের সাথে সংযুক্ত আছেন যারা, এর কিন্তু বড় অংশই তরুণ। তো তরুণদের এই খাতের সাথে আরো কিভাবে সংযুক্ত করতে পারি আমরা? তরুণদেরকে আসলে সংযুক্ত করার জন্য আমাদের অফকোর্স তারা তাদের আসলে অ্যাওয়ারনেস এর কোনো ঘাটতি নেই, তারাই আসলে জানে টেকনোলজি কোন দিকে যাচ্ছে, তারা খুব কুইকলি ট্রেন গুলো পিক করতে পারে। তো বাট তাদের জন্য আসলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তাদের জন্য উপযুক্ত একটা ইকোসিস্টেম তৈরি করা। ইকোসিস্টেম বলতে আমি এখানে কয়েকটা ব্যাপার বলি। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের দেশে আসলে এখনো কিন্তু তথ্য প্রযুক্তি ইনফ্রাস্ট্রাকচারে পিছিয়ে আছে। এখনো দেখবেন 3G 4G লাইনের কিন্তু এখনো খুব সাস্টেনেবল না। আমরা তো এখন ইন্টারনেটে কথা বলছি, সে তার মধ্যেও কিন্তু কয়েকবার লাইন কেটে গেল। তো মানে গ্রামে গঞ্জে কিন্তু এখনো ওভাবে ইন্টারনেটের ব্যাপক প্রসার হয়নি, অনেকখানে হয়তো 3G পাওয়া যায় না, 4G নিয়ে আমরা এখন কথা বলছি। তো সেটা একটা ফ্যাক্টর। আর একটা হচ্ছে যে তরুণ উদ্যোক্তাদের জন্য মানে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট সহায়তা, ইনভেস্টমেন্ট সহায়তা বলতে আমি বলছি না তাদেরকে কোনো গ্র্যান্ট দিতে হবে, তাদেরকে যাতে ব্যাংক সরাসরি লোন দিতে পারে বা তাদেরকে যাতে যে কোনো ধরনের লোকাল এবং ফরেন VC-রা যাতে তাদেরকে সহজেই তাদের তাদের ভেঞ্চারগুলিতে ইনভেস্ট করতে পারে, সেরকম একটা আইনগত এবং স্ট্রাকচারাল কিছু পদ্ধতি আমাদের তৈরি করতে হবে। অলরেডি কিছু কিছু কাজ সরকার করছে কিন্তু সেটা আসলে এনাফ না। আমরা দেখছি অনেক তরুণ উদ্যোক্তা কিন্তু আসলে শুরু করছে কিন্তু এটা কন্টিনিউ করতে পারছে না, বিকজ তাকে কোনো ব্যাংক আসলে সহায়তা করছে না আমাদের বিভিন্ন আইনগত জটিলতার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে বৈশ্বিক খাতের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের কোন কোন দিকে আসলে নজর দেওয়া উচিত? অফকোর্স আমাদের যেটা দেখতে হবে যে টেকনোলজি সেক্টরটা কিন্তু খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আজ থেকে 1 বছর আগেও আমরা কিন্তু AI, ChatGPT এই সকল জিনিস নিয়ে অত কথা বলতাম না, এখন কিন্তু দেখবেন এই ব্যাপারগুলি আসলে মেইন স্ট্রিমে চলে এসেছে। এবং মানে আগামী 6 থেকে 12 মাস কিন্তু একটা খুবই স্পিডি একটা টাইম, এখানে প্রচুর নতুন নতুন টেকনোলজি আসবে, AI বেসড, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স। কিন্তু আমাদের যারা আমাদের ইউনিভার্সিটি আছে বা আমাদের যে সকল জায়গা থেকে আমাদের উদ্যোক্তা বা IT প্রফেশনাল তৈরি হচ্ছে, তারা কিন্তু এখনো হয়তো আগের টেকনোলজি নিয়েই আসলে বেশি পড়াশোনা তাদেরকে করানো হচ্ছে। তো নতুন যে সকল টেকনোলজি আছে সেই টেকনোলজির ব্যাপারে আসলে এখনই ইউনিভার্সিটি বা যারা আসলে ইন্ডাস্ট্রি আছে তাদেরকে এখনই এই টেকনোলজিগুলি সম্পর্কে আসলে আমাদের যারা তরুণ তরুণরা আছে যারা যারা এখন এখনো পড়াশোনা করছে, স্কিল ডেভেলপ করছে, তাদেরকে এই সকল টেকনোলজি সম্পর্কে তাদেরকে আইডিয়া দিতে হবে। তাহলে আমরা আসলে আগামী দিনগুলিতে প্রিপেয়ার হতে পারবো যে যেটা বলা হচ্ছে যে আগামী 5 থেকে 10 বছরে টেকনোলজি সেক্টরের যে রেভলিউশনটা ঘটবে, পার্টিকুলারলি AI কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটার একটা বিশাল রেভলিউশন ঘটবে এবং অনেক কিছুই পাল্টে যাবে। এই পাল্টানোর ব্যাপারে আমরা কি আসলে প্রিপেয়ার্ড কিনা, সেই প্রিপারেশনটাই এখন সবাই মিলে আমাদের তৈরি করতে হবে। যে আরেকটা বিষয় আমি যদি একটু অন্য প্রসঙ্গে আসি, যে ফ্রিল্যান্সিং নিয়ে বর্তমানে কিন্তু অনেক তরুণ এই খাতের সাথে জড়িত আছেন, এবং আমি যদি একটু উল্লেখ করি যে 10 লাখেরও বেশি তরুণ কিন্তু ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছেন, তো এই খাতের ভবিষ্যৎ কেমন? আসলে এখানে নাম্বারটা অনেক ক্ষেত্রে একটু কনফিউজিং, যদিও অনেকেরা তো বলে যে 10 লাখের মতো আছে, এটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ না, ইনফ্যাক্ট আমাদের ডেটা বলে আমাদের দেশে হয়তো সব মিলায় এখনো 1 থেকে 2 লক্ষের মতো তরুণ সরাসরি ফ্রিল্যান্সিং করে আয় করে। হ্যাঁ, 10 লাখের মতো লোক হয়তো তারা হয়তো আইদার ট্রেনিং নিয়েছে বা কোনো বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে তারা রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এক রেগুলার ভিত্তিতে আয় করে সেই নাম্বারটা কিন্তু এখনো 1 থেকে 1.5 লাখের বেশি না। তো আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি যে ফ্রিল্যান্সিং অফকোর্স একটা বড় অপরচুনিটি, কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু ক্যানট বি এ লং টার্ম ক্যারিয়ার ফর মোস্ট অফ দ্য ইয়াং পিপল। কারণ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা মাসে কাজ থাকলো, আবার আগামী 2 মাসে কোনো কাজ থাকলো না, তো এই জন্য দেখা যায় যে তাদের ইনকাম স্টেবিলিটিটা থাকে না। তো এই জন্য আমরা দেখছি আসলে অনেক তরুণরা কিন্তু এখন ফ্রিল্যান্সিং থেকে রিমোট জবের ব্যাপারে আগ্রহী হচ্ছে। রিমোট জবটা কি, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং যেরকম প্রতিটা কাজের ভিত্তিতে তাকে পেমেন্ট করা হয় এবং এটা আনসার্টিন, বাট রিমোট জব যেমন বাংলাদেশ থেকে অনেক ছেলে বা মেয়ে কিন্তু বিদেশি কোম্পানির জন্য ডাইরেক্টলি বাসায় বসেই তারা কাজ করছে এবং তারা কিন্তু মাস গেলে একটা ফিক্সড বেতন পাচ্ছে। তো এটা কিন্তু তার অনেক ইনকাম সাস্টেইনটা সাস্টেইনেবিলিটি অনেক ভালো এবং তার একটা অনেক একটা গ্যারান্টি তার
থাকছে। তো বাট সেটার জন্য ফ্রিল্যান্সিং এ হয়তো যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে, কিন্তু রিমোট জবের জন্য কিন্তু তার আরো স্কিল হতে হবে, এবং শুধুমাত্র টেকনিক্যাল স্কিল থাকতে হয় না, তার কমিউনিকেশন স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে আসলে সবাই যদি ফ্রিল্যান্সিং এর দিকেই মনে করে যে শুধু ফ্রিল্যান্সিং তাই তার মেন উদ্দেশ্য হওয়া উচিত, সেটা কিন্তু অনেক আমি যদি ক্ষেত্রেই এখানে একটু তারা ইন্টারাপ্ট করি, আপনি যেমনটা বলছিলেন যে এই খাতে ভালো কিছু করতে হলে আরো তাদের স্কিলড হতে হবে, তো সেই জায়গা থেকে একজন একজন তরুণকে প্লাস হচ্ছে এই জেনারেশনকে স্কিলড করতে হলে আপনাদেরও কিছু পদক্ষেপ আছে, আপনারা কি ওভাবে আলাদা করে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? জি, এটা খুব ভালো প্রশ্ন। আসলে আমি সবসময় মনে করি যে আমাদের যারা ইন্ডাস্ট্রি আছে তাদেরই আসলে মেইন রোলটা, আমরা যতই বলি না কেন আমাদের ইউনিভার্সিটি গুলো আমাদেরকে লোক তৈরি করে দিবে, কিন্তু আলটিমেটলি ইউনিভার্সিটি হয়তো একটা বেসিক ফাউন্ডেশন দিবে, বাট লোক কিন্তু আসলে আমাদেরকেই তাদেরকে কাজের সুযোগ দিয়ে লোক তৈরি করতে হবে। তো আমাদের আমাদের কোম্পানি থেকে আপনারা জানেন যেহেতু বিডি জবস কাজ করছে, বিডি জবস এর পক্ষ থেকে আমরা কিন্তু বেশ কিছু পদক্ষেপ অলরেডি নিয়েছি। আমরা মনে করি যে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের যারা এখন 20-25 হাজারের মতো তরুণ গ্রাজুয়েট, ফ্রেশ গ্রাজুয়েট পার হচ্ছে, তো তাদের বেশিরভাগই কিন্তু আসলে অনেক ক্ষেত্রে সুযোগ পায় না, তাদের মধ্যে হয়তো তাদের স্কিল আছে কিন্তু সেটা তারা প্রমাণ করার সুযোগ পাচ্ছে না। তো এই ফ্রেশারদের নিয়ে আমরা আসলে কাজ করার চেষ্টা করছি, অলরেডি আমরা বিভিন্ন জব ফেয়ার করছি, আমরা নিজেরাও প্রচুর ফ্রেশ লোক হায়ার করে তাদেরকে ট্রেনিং করাচ্ছি, এবং তাদের যাতে তারা অন্যান্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে। তো বাট এই কাজটা আসলে আমি জানি বেশ কয়েকটা আইটি কোম্পানি করছে, বাট এটাকে আরো বড় স্কেলে নিতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের এখানেই আজকে শেষ করতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের ধন্যবাদ। সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করছিলাম, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে সংযুক্ত ছিলেন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সাবেক প্রেসিডেন্ট এ কে এম ফাহিম মাসরুর।